আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে, এবং এই মূল্যায়ন পরীক্ষায় হচ্ছে তোমাদের কিছু ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পরিচ্ছেদের এমসিকিউ সাজেশন দেবো আজকে আমরা। তো শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি, প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা নৈবত্তিক প্রশ্নোত্তর বা এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে দেখব প্রথম পরিচ্ছেদ, প্রায়োগিক লেখা। এক নম্বরে কী আছে? চিঠি এক ধরনের ক বর্ণনামূলক লেখা, খ প্রায়োগিক লেখা, গ বিশ্লেষণমূলক লেখা, নাকি ঘ গবেষণামূলক লেখা। তো এর উত্তরটা হবে কি? চিঠি হচ্ছে এক ধরনের প্রায়োগিক লেখা, খ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? তারপর দুই নম্বর প্রশ্নে কী আছে? কোনো কথা বললে লেখকের মা দুঃখ পাবেন। ক নম্বরে আছে কি? খাওয়া দাওয়ার কথা বললে, খ নম্বরে আছে যুদ্ধের কথা বললে, গ নম্বরে আছে ঘুমানোর কথা বললে, এবং ঘ নম্বরে রয়েছে পরিশ্রমের কথা বললে। সঠিক উত্তর হবে কি? ক নম্বর, খাওয়া দাওয়ার কথা বললে লেখকের মা দুঃখ পাবেন। তিন নম্বর প্রশ্ন আছে, লেখকের ভয় নেই কেন? ক মায়ের দোয়া আছে বলে, খ তিনি বীর যোদ্ধা বলে, গ বাবার সম্পদ আছে বলে, এবং ঘ শরীরে শক্তি আছে বলে। তো সঠিক উত্তর হবে ক নম্বর, মায়ের দোয়া আছে বলে। চার নম্বর প্রশ্ন আছে, লেখক অনেক পুরনো বন্ধু দেখতে পেল কোথায়? ক বাজারে, খ নাটকের মঞ্চে, গ বিদেশে, ঘ যুদ্ধের মাঠে। সঠিক উত্তরটা হবে ঘ নাম্বার, যুদ্ধের মাঠে, ঠিক আছে? পাঁচ নাম্বার প্রশ্নে রয়েছে, মন্টু কী নিয়ে যাচ্ছে? ক চিঠি, খ বন্দুক, গ খাবার, এবং ঘ নাম্বারে আছে ব্যাগপত্র। তো সঠিক উত্তর হবে কি? ক নাম্বার, চিঠি, ঠিক আছে? ছয় নাম্বার প্রশ্নটা হচ্ছে, এক সময় দূরবর্তী যোগাযোগের প্রধান মাধ্যম কী ছিল? তো অপশনগুলো দেখি আমরা, ক নম্বরে আছে চিঠিপত্র, খ নম্বরে আছে লোক মারফত, গ নম্বরে ইমেল, এবং খ নম্বরে আছে বিমান। তো সঠিক উত্তর হবে কি? ক নম্বর, চিঠিপত্র। সাত নম্বর প্রশ্ন, চিঠির খামের উপর কী লিখতে হয়? ক চিঠির বক্তব্য, খ প্রাপকের নাম ঠিকানা, গ চিঠির শেষ কথা, ঘ চিঠি বহনকারী নাম ঠিকানা। সঠিক উত্তর হবে খ নম্বর, প্রাপকের নাম ঠিকানা। আট নম্বর প্রশ্নে রয়েছে, চিঠির ব্যবহার কমে যাওয়ার কারণ কী? ক নম্বরে আছে বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যম হওয়ায়, খ দেশের মানুষ বেশি শিক্ষিত হওয়ায়, গ চিঠির প্রতি মানুষের আগ্রহের অভাব থাকায়, এবং ঘ নম্বরে আছে চিঠি বিলি করতে নানা সমস্যা হয় বলে। সঠিক উত্তর হবে ক নম্বরটা, যে বিভিন্ন ধরনের ডিজিটাল মাধ্যম হয়, এখন চিঠি ব্যবহার তেমন একটা দেখা যায় না। নয় নম্বর, লেখক কাদের উপযুক্ত জবাব দিতে চেয়েছেন? ক কবি সাহিত্যিকদের, খ ডাকাতদের, গ হানাদারদের, এবং খ নম্বরে আছে প্রতারকদের। তো সঠিক উত্তর হবে কি? এই যে গ নাম্বারটা, হানাদারদের। প্রথম পরিচ্ছেদে সর্বশেষ প্রশ্ন দশ নম্বর, কাকে জঙ্গলেদের মতো লাগে? ক মিহিরকে, খ লেখককে, গ মন্টুকে, ঘ মণিবাইকে। তো সঠিক উত্তর হবে কি? খ নাম্বার, লেখককে। তো আমরা প্রথম পরিচ্ছেদের নৈবত্তিক প্রশ্ন উত্তরগুলো করলাম, এখন আমরা দ্বিতীয় পরিচ্ছেদে চলে যাব, যার নাম হচ্ছে বিবরণমূলক লেখা। এক নম্বর প্রশ্নে আছে, পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ পিরামিডটা কোথায়? ক মিশর, খ আরব আমিরাত, গ ইরান, এবং ঘ নম্বরে আছে তুরস্ক। তো সঠিক উত্তরটা হবে কি? ক মিশর। দুই নম্বর প্রশ্নে রেখেছি আমরা, পিরামিডের ঠিক মাঝখানে একটা কুঠুরিতে কী আছে? ক প্রেতাত্মা, খ জিন পরি, গ ধন দৌলত, ঘ দৈত্য। সঠিক উত্তর হবে কি? গ নম্বর, ধন দৌলত। তিন নম্বর প্রশ্ন, পিরামিডের ভেতরে যাওয়ার রাস্তা তৈরি করতে মানুষের কত বছর লেগেছে? অপশনগুলো দেখি, 4000 বছর, 4500 বছর, 3500 বছর, 6500 বছর। তো সঠিক উত্তর হবে কি? খ নম্বরটা, 6500 বছর। চার নম্বরে আছে কি, ফারাওরা তাদের মৃতদেহ পিরামিডে কীভাবে রাখতো? ক মমি করে, খ চিত্র এঁকে, গ চা পাতা দিয়ে, ঘ বরফ দিয়ে। তো সঠিক উত্তর হবে কি? ক মমি দিয়ে। পাঁচ নম্বর প্রশ্নে আছে, কাদের মনের বাসনা পূর্ণ হয়নি? বর্মীদের, ফারাওদের, কবিদের, নাকি রাজাদের? তো এর মধ্যে সঠিক উত্তরটা হবে কি? খ নম্বর, ফারাওদের। ছয় নম্বর প্রশ্নে আছে, ভাগ্যক্রমে কোনো কোনো মৃতদেহ আজ কোথায় থেকে মহাপ্রলয়ের দিন গুনছে?
মাটির কবরে, জাদুঘরে, বাংলা ঘরে নাকি গাছের উপরে? তো সঠিক উত্তরটা হবে কি, খ নম্বরে, জাদুঘরে। ঠিক আছে, 7 নম্বর প্রশ্ন, দেশে বিদেশে রচনাটি কার লেখা? সৈয়দ মুজতবা আলী, আহসান হাবিব, বন্দে আলী মিয়া নাকি কাজী নজরুল ইসলাম? তো সঠিক উত্তর হবে ক নম্বরটা, সৈয়দ মুজতবা আলীর লেখা। 8 নম্বর, সবচেয়ে বড় পিরামিড বানাতে কত লোকের কত বছর লেগেছিল? অপশনগুলো দেখি, ক নম্বরে আছে 1 লক্ষ লোকের 10 বছর, খ নম্বরে আছে 1 লক্ষ লোকের 20 বছর, গ নম্বরে আছে 2 লক্ষ লোকের 20 বছর, আর ঘ নম্বরে আছে 1.5 লক্ষ লোকের 10 বছর। সঠিক উত্তর হবে কি, খ নম্বর, 1 লক্ষ লোকের 20 বছর। 9 নম্বর প্রশ্নটা হচ্ছে, ফারাওদের গোপন কক্ষে ঢুকে পড়েছে কারা? শিয়াল, কুকুর, ডাকাত ও পণ্ডিতরা নাকি পাগলরা? তো সঠিক উত্তর হবে কি, খ নম্বরটা, যে ডাকাত ও পণ্ডিতরা। এই হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদের এমসিকিউ। আমরা এখন তৃতীয় পরিচ্ছেদে চলে যাব, যার নাম হচ্ছে কি, তথ্যমূলক লেখা। 1 নম্বর প্রশ্নে রয়েছে, জগদীশচন্দ্র বসু কোথায় জন্মেছিলেন? কোথায় জন্মেছিলেন হবে, অপশনগুলো দেখি আমরা, নারায়ণগঞ্জের ফতুল্লায়, মানিকগঞ্জের হরিরামপুরে, মুন্সীগঞ্জের রাড়িখালে নাকি মুন্সীগঞ্জের হাসারায়? তো সঠিক উত্তরটা হবে কি, গ নম্বর, মুন্সীগঞ্জের রাড়িখালে। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, মুন্সীগঞ্জ তৎকালে কী নামে পরিচিত ছিল? 4টা অপশন রয়েছে, বিক্রমগঞ্জ, বিক্রমপুর, ব্যারাকপুর নাকি সোনারগাঁও? তো সঠিক উত্তর হবে খ নম্বরটা, বিক্রমপুর নামে মুন্সীগঞ্জ তখন পরিচিত ছিল। 3 নম্বর প্রশ্ন, জগদীশচন্দ্র বসু 1880 সালে ইংল্যান্ডে গিয়েছিলেন কেন? ভ্রমণের জন্য, নাগরিকত্ব গ্রহণের জন্য, ব্যারিস্টারি পড়ার জন্য নাকি ডাক্তারি পড়ার জন্য? তো এখান থেকে সঠিক উত্তরটা হবে কি, ঘ নম্বরটা, ডাক্তারি পড়ার জন্য তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, ডাক্তারি পড়াকালে জগদীশচন্দ্রের লাশ কাটা শিখতে গিয়ে কী অবস্থা হয়েছিল? তিনি অজ্ঞান হয়েছিলেন, তিনি অসুস্থ হয়ে পড়েন, তিনি আনন্দিত হয়েছিলেন নাকি তিনি ভয়ে দৌড় দিয়েছিলেন? সঠিক উত্তর হবে কোনটা, খ নম্বরটা, তিনি অসুস্থ হয়ে পড়েন। 5 নম্বর প্রশ্ন, জগদীশচন্দ্র প্রাকৃতিক বিজ্ঞানে ট্রাইপস ডিগ্রি অর্জন করেন কত সালে? 1884, 1886, 1888 নাকি 1894? তো সঠিক উত্তরটা হচ্ছে কত, 1884 সালে তিনি ট্রাইপস ডিগ্রি অর্জন করেন। 6 নম্বর প্রশ্ন, জগদীশচন্দ্র লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন কত সালে? 4টা অপশন রয়েছে, 1884, 1886, 1888 নাকি 1894? তো সঠিক উত্তরটা হবে কি, 1884। একই বছর তিনি টাইপস ডিগ্রি অর্জন করেন এবং একই বছর তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ঠিক আছে, 7 নম্বর প্রশ্নে রয়েছে, মানুষ এসব জিনিসের কথা আগে জানতো না, কী জানতো না, এখানে কোন জিনিসের কথা বলা হচ্ছে? ক নম্বরে আছে সৌরজগৎ সম্পর্কে, খ নম্বরে আছে পৃথিবীর আকার, গ নম্বরে আছে বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা, আর ঘ নম্বর আছে হিমালয়ের কথা। তো এখান থেকে সঠিক উত্তরটা হচ্ছে গ নম্বর, বৈদ্যুতিক চুম্বক তরঙ্গের কথা মানুষ আগে জানতো না। 8 নম্বর প্রশ্নটা হচ্ছে, ক্রেস্কোগ্রাফ মানে কি? 4টা অপশন আছে, ক নম্বরে বলা আছে উদ্ভিদের তাপমাত্রা মাপার যন্ত্র, খ নম্বরে বলা আছে উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র, গ নম্বরে বলা আছে পানির ঘনত্ব নির্ণয়ের যন্ত্র, এবং ঘ নম্বরে বলা আছে বাতাসের ওজন মাপার যন্ত্র। এখান থেকে একটা সঠিক উত্তর, সঠিক উত্তর কোনটা, খ নম্বরটা, উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র। তারপর দেখো, 9 নম্বরে রয়েছে, রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশলটি আবিষ্কার করেন কে? 4টা অপশন রয়েছে, ক নম্বরে বলা আছে আইনস্টাইন, খ নম্বর জগদীশচন্দ্র বসু, গ নম্বর গ্যালিলিও, আর খ নম্বর হচ্ছে নিউটন। তো সঠিক উত্তর হবে খ নম্বরটা, জগদীশচন্দ্র বসু। 10 নম্বর প্রশ্নে আমরা রেখেছি, জগদীশচন্দ্র বসু প্রবন্ধটি কোন ধরনের লেখা? ক কল্পনা নির্ভর, খ তথ্যমূলক, গ গবেষণাধর্মী, আর ঘ নম্বরে আছে চিন্তামূলক। তো সঠিক উত্তর হবে কোনটা, খ নম্বরটা, তথ্যমূলক লেখা। তারপর 11 নম্বর প্রশ্নে আমরা রেখেছি, জগদীশচন্দ্র বসু প্রবন্ধটির রচয়িতাকে? তো ক নম্বর অপশনে আছে কালিদাস রায়, খ নম্বরে আছে গোলাম রসুল, গ নম্বরে আছে গোলাম মুর্শিদ, এবং ঘ নম্বরে রয়েছে আনিসুজ্জামান। তো এখান থেকে সঠিক উত্তরটা হবে কোনটা, গ নম্বর, গোলাম মুর্শিদ। তো আমরা হচ্ছে আজকে পঞ্চম অধ্যায়ে মোট 5টা পরিচ্ছেদ আছে, এর মধ্যে প্রথম 3টা পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছি। প্রথম 3টা পরিচ্ছেদের আমরা হচ্ছে প্রথম পরিচ্ছেদ থেকে 10টা এমসিকিউ করেছি, দ্বিতীয় পরিচ্ছেদ থেকে আমরা 9টা এমসিকিউ করেছি, আর তৃতীয় পরিচ্ছেদ থেকে আমরা 11টা এমসিকিউ করেছি। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে মোট 10 আর 9 19 19 আর 11 30 মোট 30টা এমসিকিউ সমাধান করেছি। এগুলো হচ্ছে তোমাদের যে বাংলা যে বইটা রয়েছে, পঞ্চম অধ্যায়ের প্রথম 3টা পরিচ্ছেদের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। আমরা হচ্ছে আগামী পর্বে আরও যে 2টা পরিচ্ছেদ বাকি রয়েছে, সে 2টা পরিচ্ছেদ থেকে এরকম আরও 20 থেকে 30টা এমসিকিউ নিয়ে আরেকটা ভিডিও তৈরি করবো। তাহলে পঞ্চম অধ্যায়ে আমাদের শেষ এমসিকিউ সাজেশন, তারপরে হচ্ছে আমরা 6ষ্ঠ অধ্যায়, 7ম অধ্যায় এভাবে করে বাংলা এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 7ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য বাংলা বিষয়ের 5ম অধ্যায়ের বুঝে পড়ি লিখতে শিখি
এর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পরিচ্ছেদের এমসিকিউ সাজেশন। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।